হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের সাথে আমি শেয়ার করব লাসির প্রিপারেশন। আমি যেভাবে করি সেটা কিভাবে করি তোমাদের সঙ্গে আজ শেয়ার করলাম। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় মাগ, এটা মিল্টনের একটা বড় মাগ। সেই কাপের আমি এক কাপ টক দই নিয়ে নিচ্ছি। তোমরা যতটা বানাবে সেই অনুযায়ী মাপ নেবে। আমি দুজনের মতো হিসেব করে বানাচ্ছি, তো সেই হিসেবে আমি এই কাপের এক কাপ টক দই নিয়ে নিলাম। এখানে আছে এক কাপ টক দই। এই টক দই অনুযায়ী আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের পাতিলেবু, আর লাগবে চিনি, আর লাগবে স্বাদমতো নুন। আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার, একটা ব্লেন্ডিং জার। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ টক দই। এবার এতে আমি দিয়ে দিচ্ছি পাতিলেবুটা, আমি দুটুকরো করে কেটে রেখেছিলাম, সেই পাতিলেবুর রস। আমি যে পরিমাণ টক দই নিয়েছি তার জন্য একটা পাতিলেবু লাগবে পুরো। যদি তোমরা পরিমাণে বেশি বানাও সেক্ষেত্রে বেশি লাগবে, যদি কম বানাও তাহলে হাফ পাতিলেবু দিও। এটা ডিপেন্ড করছে তুমি কতটা লাসি বানাচ্ছ তার উপরে, কতজনের জন্য বানাচ্ছ, কতটা টক দই নিয়েছো, তার উপর ডিপেন্ড করবে তুমি জিনিসগুলো কতটা কোনটা কোন পরিমাণ দেবে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে 6 চামচ চিনি দিচ্ছি। আমার যে চিনির চামচটা আছে চিনির কন্টেনারে, সেই চামচে আমি 6 চামচ চিনি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। ওই একই মাপের চামচ আমার এখানেও আছে, তো আমি 1 চামচ পুরোপুরি নয়, তার থেকে কিন্তু একটু কম পরিমাণে নুন আমি দিয়ে দিলাম। এবার এই পুরো মিক্সচারটাকে আমি ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নেব। তোমরা এবার এইভাবে এটাকে ভালো করে ব্লেন্ড করবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার ব্লেন্ডিং হয়ে গেছে, দইটা অনেক লিকুইডই হয়ে গেছে। তো তোমরা চাইলে এর মধ্যে একটু জল মেশাতে পারো, কারণ এটা খুব ঘনই আছে এখনো। তো যদি জল মেশাবে মনে করো তাহলে নর্মাল টেম্পারেচারে মিশিও না, ঠান্ডা জল মিশিও। তো আমি এখানে 1/2 কাপ পরিমাণ মতো ঠান্ডা জল মিশিয়ে নিচ্ছি। এবার চাইলে তোমরা এটাকে একবার মিক্সিতে ব্লেন্ড করেও নিতে পারো, বা চামচ দিয়ে ভালো করে নেড়ে নিলেও ব্যাপারটা, যেহেতু লিকুইড ভালো করে মিশে যাবে। এটা কিন্তু রেডি। তো তোমরা দেখতে পেলে কত সহজে লাসি বানিয়েছি আমি আজকে, সাধারণ খুব জিনিস দিয়ে, ঘরে থাকা জিনিস। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করো।